फ्रेंड्स, मालविकार किचेने सबाई के स्वागत। आमी आज के निये एसेछी चिकेन कारी रेसिपी। खुबी सहज एक रेसिपी, जे केउ बानिये निते पारबे खूब कम समयेर मध्ये आर घरे थाका किछु सामान्य उपकरण दिए किन्तु तैरी होये जाय एई चिकेन। तो चलुन शुरू करी रान्नाटा। एखाने आमी निये निएछी चिकेन आर चिकेनटा आमी धुये निएछी। एबार आमी दिए दिच्छी परिमाण मतो नून आर दिए दिच्छी परिमाण मतो हलुद। एबार नून हलुद आमी माखिए नेब। एबार आमी दिए दिच्छी रसुन कुचि आर दिए दिच्छी प्याज कुचि। एखाने दुटो बड़ो साइजेर प्याज आमी कुचिए रेखेछिलाम। दिए दिलाम एकटा टमेटो कुचि। दिए दिच्छी काँचा लंका बाटा। एखाने 2 टीस्पून काँचा लंका दिएछि आर दिए दिलाम आदा बाटा। दिए दिलाम जिरे बाटा, 2 टीस्पून जिरे बाटा दिए दिलाम आर दिए दिच्छी 3 टीस्पून सर्षेर तेल। एबार आमी चिकेनटा भालो करे माखिए नेब। देखुन चिकेनटा आमी भालो करे माखिए नियेछी। एबार आमी 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা এখানে অপশনাল, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব রসুন কুচি। এবার রসুনটা একটু ভেজে নেব আমি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম চিকেনটা। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি আর এক্সট্রা কোনো জল দেব না চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা আমি মিশিয়ে নেব। এবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আমি মিশিয়ে দেব। এবার আমি চিকেনটা একটু ঢেকে দেব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর একটু ভালো করে। 3 মিনিট ঢেকে রাখব। চলে এলাম 3 মিনিট পর। দেখুন চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে তেল বেরিয়ে গেছে। চিকেনটা কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা দেখিয়ে দিচ্ছি, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেনের মধ্যে পরিমাণ মতো জল। 1 কাপ জল দিয়েছি আমি। এবার একটু নেড়ে দিচ্ছি।
এবার ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব, দু তিন মিনিট ঝোলটা আমি একটু ফুটিয়ে নেব। দেখুন দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর ঝোলটা কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আমি তিন মিনিট পর আসছি। তিন মিনিট হয়ে গেছে, চলে এসছি। দেখুন চিকেনটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন দারুণ লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসেছে। আপনারা ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।